রশিদুল ইসলাম প্রায় ২০ বছর হলো পেঁয়াজুর বড়া বিক্রি করেন। পাশাপাশি সিজুল ইসলাম ওই একই দোকান দিয়েছে। কিন্তু হঠাৎ করেই এই পেঁয়াজুর বড়া তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল। কথায় আছে না, প্রচারেই প্রসার। চলুন বিস্তারিত দেখে আসি। তো দর্শক, আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস নামক একটা স্থানে। এখানে বেশ বড় বড় আকারের পেঁয়াজও পাওয়া যায়, যার একটার ওজন হচ্ছে ৩-৪ কেজি। ভাই, একটার ওজন কত এটা? ৩-৪ কেজি। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার যে চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তার ঠিক অপোজিটে। তো এখানে প্রতিদিন অনেক লোক হয়। তো ভাই, একটু দামটা বলে দেন তো আপনাদের পেঁয়াজ। বর্তমান ভালো ৩৫০ টাকা। ৩৫০ টাকা কেজি? জি জি। যেমন বাড়বে বাড়বে, আবার কমলে কমবে। আচ্ছা, তাহলে একটার দাম কেমন কি পড়ছে এটা? ৩ কেজি হলে ১০৫০। আচ্ছা, তাহলে একটা এই যে একটা এত বড় পেঁয়াজ, এইটার দাম আছে ৩০০-১০৫০, এইরকম আসে আর কি। সবাই নিয়ে লাগানো আসতে কেউ খরচাও নিতে পারবে। এইগুলো হচ্ছে খুচরা আকারেই আর কি বেশি বিক্রি হয়। তো আপনাদের খেয়ে দেখা এটা কেমন, তো সাথেই থাকুন, পেঁয়াজও খেয়ে দেখাবো। তার আগে চলুন পেঁয়াজু তৈরির প্রক্রিয়া দেখে আসি। রশিদুল ভাইয়ের পেঁয়াজ কাটার গতিই বলে দেয় তিনি এই পেঁয়াজ তৈরিতে কতটা পারদর্শী। প্রতিদিন বেচা কিনা কেমন হয় আপনার? বেচা কিনা শুক্রবার দিন একটু বেশি হয়, অন্য দিন কম হয়। পুরো একটা কত কেজি আছে এখানে? ২-২.৫ কেজি হবে। ২-২.৫ কেজি। কতদিন যাবত এই ব্যবসা করছেন? ২০ বছর। ২০ বছর? হ্যাঁ বলেন ভাই। পেঁয়াজ ভেজাল তো মনে করেন অনেক দাম, আমরা দেখেন কোনো ভেজাল দিই না, ছাক্কা পেঁয়াজ দিই। আপনারা দেখেন শুধু পেঁয়াজ আর বেসন, তাই তো? আর ঝাল। এর মধ্যে আমাদের অর্ডার করা পেঁয়াজও চলে আসে। এই হচ্ছে গরম গরম পেঁয়াজও, আর সাথে তো কাঁচা পেঁয়াজও আছে। আমরা একটু খাই আর আপনাদের দেখাই এটা কেমন। এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি, বেসনের পরিমাণটা কম এবং খুবই মচমচে। আমার কাছে বেশ ভালোই লাগছে।